नमस्कार प्रिय व्यूअर्स, यूट्यूब चैनल बराक तरंगे आमी आशु चौधरी आपनादेरके जानाई स्वागत। एबारे बराक तरंगेर बुलेटिन संवाद। नवनिर्वाचित शिलचर और लक्ष्मीपुर प्रार्थी अर्थात दीपायन चक्रवर्ती और कौशिक राय के संवर्धना जानालो काछाड़ बीजेपी कर्मकर्तारा। सोमवार इटखोला दलियों कार्यालय तादेर संवर्धना जानानो हय। संवर्धना अनुष्ठान पर सांबादिक सम्मेलन करे काछाड़े जनगण के आंतरिक धन्यवाद जानालो काछाड़ जिला बीजेपी। सांबादिक बैठके बीजेपी काछाड़ जिलार भारप्राप्त सभापति विमलेंदु राय सबाईके धन्यवाद जानिये बोलेन, शिलचरे सचेतन नागरिकरा सठिक सिद्धान्त निये भोट दियेछेन। 37,000-এর বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দীপায়ন চক্রবর্তী। লক্ষ্মীপুরে দীর্ঘ বছরের পর প্রথম বিজেপির ঝান্ডা উড়েছে, সেখানে কৌশিক রায় জয়ী হয়েছেন। দোলাইয়ে পরিমলশুক্লবদ্ধ ও উদারবন্দে মিহিরকান্তি সোম জয়ী হয়েছেন। তিনি বলেন, কংগ্রেস ও এডিএফের অশুভ আতাত হওয়ায় বড়খলার সোনায় কাটিগড়াইতে জয়ী হতে পারেনি প্রার্থীরা, তবে ভোট বেড়েছে তাদের। এদিনে সাংবাদিক সম্মেলনের বক্তব্য রাখে নিত্যভূষণ দে। তিনি বলেন, লক্ষ্মীপুরে নির্দল প্রার্থী ভোট পাওয়ার পরও দলের প্রার্থী বেশি ভোট পেয়েছেন। শিলচর থেকে বিশ্বজিৎ আচার্যের রিপোর্ট। আপনাদের সকলকে আমি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যেভাবে আস্থা রেখে আপনারা আমাকে কার্যত্ব দিয়েছিলেন, আর তার পরবর্তীকালে আপনারা অক্লান্ত পরিশ্রম করে সময় মিলে যেভাবে আমাকে বিধায়ক বানিয়েছেন, আপনাদের কাজ শেষ, সেটা আমার কাজ শুরু। আমার কাজ কি, আপনাদের সকলের সম্মান রেখে আপনাদের মুখে যাতে কোনো চুন কালি না লাগে সেই কথা মাথায় রেখে ভারতীয় জনতা পার্টির শিলচর বিধানসভা চক্রের বিধায়ক হয়ে আপনাদের সকলের সেবায় নিয়োজিত রাখা, শিলচরবাসী সকলের সেবায় আমি নিজেকে নিয়োজিত রাখবো। আর আমি যে আপনারা সংগঠনে অনেক দায়িত্ব দিয়েছেন আর সেই দায়িত্ব থেকে আপনারা বিধায়ক বানিয়েছেন, তো আমি বারবার বলেছি, আজকের দিনে বলছি, আপনারা আমার গার্জিয়ান, সংগঠন গার্জিয়ান হয়ে বিধায়ক গার্জিয়ান হয় না। আর তা উদাহরণস্বরূপ ভারতীয় জনতা পার্টি আজকের দিনে আপনাদের বিধায়ক সেটা করে দেখাবে, আমি অন্ততপক্ষে আত্মবিশ্বাস করি। বন্ধুগণ, আপনারা লক্ষ্য করেছেন প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার, শিলচরের প্রার্থীর বিরুদ্ধে, আর এই অপপ্রচারের মুখ্য জবাব আজকে সম্মানিত ভোটার ভাগ দিয়েছেন। আর কি করে দিয়েছেন, দুজন প্রার্থী ছিলেন, আপনারা জানেন যে একজন প্রার্থী মহাজোটের প্রার্থী, আকাঙ্ক্ষা সিপি নিশার বানানোর লক্ষ্যে সেই প্রার্থী দাঁড়িয়েছিলেন, আর আকাঙ্ক্ষা সিপি নিশার বানানোর লক্ষ্যে কংগ্রেস প্রার্থীকে এখান থেকে জিতানোর লক্ষ্যে আরেকজন গাদ্দার দল বিরোধী গাদ্দার তিনি নির্বাচনে ভারতীয় জনতা পার্টি থেকে এত সম্মান পাওয়ার পর এই দলকে হারানোর লক্ষ্যে না, আগমনকে চিপনেশ্বর বানানোর জন্য উনি কর্তৃত্ব দিয়েছিলেন। আর দুজনই একই ওয়ার্ডে, 22 নম্বর ওয়ার্ডে। আর বন্ধুগণ, সম্মানিত যারা ভোটাররা, ওনারা দেখিয়েছেন এই দুই প্রার্থী মিলে মহাজোটের প্রার্থী পেয়েছেন 777টি ভোট, আর আগমনকে বাড়ানোর লক্ষ্যে বিজেপিকে চুম্মার করার লক্ষ্যে তিনি দাঁড়িয়েছিলেন হেলিকপ্টার নিয়ে, উনি পেয়েছেন 208টি ভোট। এই দুটো যদি যোগ করেন, যোগ করে যে ফলাফল, তার থেকে 334টা ভোট ভারতীয় জনতা পার্টি পাচ্ছে। আর সেটা থেকে ভারতীয় জনতা পার্টির ভোট চলে গেছে হেলিকপ্টারের সঙ্গে, ভারতীয় জনতা পার্টি বা নির্বাচনে জয় হওয়া কঠিন আছে। কিন্তু আমরা দেখলাম যে ভারতীয় জনতা পার্টির ভোট কমেনি, ভারতীয় জনতা পার্টি যেভাবে নির্বাচনে জয় হওয়ার যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী আমরা দীপায়ন চক্রবর্তী শিলচর থেকে বিধায়ক নির্বাচিত হয়েছি, এবং এটা আমাদের জন্য আনন্দের বিষয়। বিশেষ করে আমার জন্য আরো আনন্দের বিষয় যে আমি জেলা সভাপতি হিসাবে আমিও বিধায়ক নির্বাচিত হয়েছি, এবং আমার জেলা কমিটির উপসভাপতি দীপায়ন চক্রবর্তীও উনিও বিধায়ক নির্বাচিত হয়েছে। ভারতীয় জনতা পার্টির
কার্যকর্তাদের জন্য ভারতীয় জনতা পার্টির সমর্থকদের জন্য ভারত ভারত এখানকার যারা নির্বাচক মন্ডলী নির্বাচক মন্ডলী ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি সরকারের উপর বিশ্বাস রেখে আমাকে দল প্রার্থী করেছে লক্ষ্মীপুরে প্রার্থী করেছিল এবং দলকে আমি দলের কেন্দ্র কমিটি রাজ্য কমিটি থেকে শুরু করে বুথ স্তর পর্যন্ত প্রত্যেক কার্যকর্তা লক্ষ্মীপুরে আপনারা জানেন যে আমরা এটা নিয়ে 8 বার সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছি 7 বার আমরা সেখানে আমরা পরাজিত হয়েছি প্রথম লক্ষ্মীপুরে ভারতীয় জনতা পার্টি জয়ী হয়েছে আর লক্ষ্মীপুর এমন একটি সমষ্টি বরাক উপত্যকার যে 15টি সমষ্টি আছে তার মধ্যে থেকে সবচেয়ে আলাদা এত জাতি এত ভাষার লোক লক্ষ্মীপুরে আছে যেটা অন্য কোনো বিধানসভার সমষ্টিতে নেই সেখানে বিরোধিতা হয়েছে আপনারা জানেন দলের যিনি বিগত দিনে যিনি প্রার্থী ছিলেন ধৈবা সিং উনি নির্দল হয়ে দাঁড়িয়েছেন কিন্তু নির্দল হয়ে দাঁড়ানোর পরেও ভারতীয় জনতা পার্টি প্রথমবার আমরা লক্ষ্মীপুরে 12,500-এর বেশি ভোটে ভারতীয় জনতা পার্টি প্রার্থী হবে এই জয়ের জন্য আমি লক্ষ্মীপুরে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা লক্ষ্মীপুরে যারা ভারতীয় জনতা পার্টির সমর্থক লক্ষ্মীপুরে যারা ভোটাররা তাদের সবাই প্রতি আমার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে কাছাড় জেলার সমস্ত স্তরে প্রত্যেক স্তরে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা যারা নেতৃত্বে আছেন জেলা কমিটি থেকে শুরু করে প্রত্যেকে যেভাবে লক্ষ্মীপুরে ভারতীয় জনতা পার্টি জয় হবে সেটার জন্য সবাই চেষ্টা করেছেন প্রত্যেকভাবে না হলে পরোক্ষ ভোটার তাদেরকে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা অভিনন্দন জানাই যে ওনারা ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা রেখেছেন আমরা ভারতীয় জনতা পার্টির শোষণ বলে থাকি ব্যক্তির থেকে দল দল থেকে দেশ বড় সেটা এবার নির্বাচনে দেখিয়ে দিয়েছে কারণ আমরা দেখেছি বিগত দিনে অনেক সময় অনেকে অনেক কিছু বলেছেন তো সেই কথাগুলো কেউ রাখেননি আমরা ভেবেছিলাম হয়তো বোধহয় আমাদের বিরাট একটা ধস হবে কিন্তু ধস হয়নি আমাদের একটা বিশ্বাস ছিল জনগণের প্রতি সেই জনগণ আমাদের বিশ্বাস রেখেছেন তাই তাদেরকে আমার আচার্য তরফ থেকে আমি ধন্যবাদ জানাই আবারও ধন্যবাদ জানাই।